আমরা আজ এসেছি চিন্তলের পক্ষ থেকে, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী জবা স্যান্যালের কাছে। জবাদি, গত 20 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় যে মেয়েটি বাড়ি থেকে একটু দোকানে গিয়েছিল কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, মেয়েটি আর বাড়ি ফিরল না। এটা হয়েছে পশ্চিম বর্ধমান আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বোগড়া চটিতে। তো এটা এ ব্যাপারে গণসংগঠনে তোমাদের কী ভাবছে? প্রথমত আমি চিন্তনকে আমার সংগ্রামী অভিনন্দন জানাবো, এবং আমি নিজেকে গর্ববোধ হচ্ছে যে আজকে আমাদের এই সমস্ত ঘটনার জন্য চিন্তন আমাদের যে আন্দোলনটা করছে সেই আন্দোলনের প্রয়াসের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমাদের প্রয়াসটাকে ছড়িয়ে দিতে চাইছে। আপনারা জানেন যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ঘটনাটা এমন কিছু নতুন ঘটনা কিছু নয়, কারণ কি আমরা দেখেছি আজকে আমাদের পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই, কোনো মানুষের, কোনো নারীর, কোনো মহিলা, কোনো শিশু, মহিলা শিশুর কোনো নিরাপত্তা নেই, এবং যার ফলে আমাদের মুখ্যমন্ত্রী, যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি আমাদের মহিলাদের, আমাদের সম্মানটাকে, আমাদের মহিলাদের ইজ্জতকে, আজকে যেটা অতি প্রাচীন কাল থেকে যেটা অব্যাহত হয়ে আছে একটা মহিলাদের সম্মান, সেই সম্মানটাকে তিনি একটা সামান্য মূল্যতে তিনি দাঁড় করিয়ে এনেছেন, যার ফলে কি হচ্ছে আজকে যারা এই ধরনের অন্যায়গুলো করছেন, এরকম নোংরা কাজগুলো করছেন, তারা তো জানেই কিছু পয়সার বিনিময়ে আমি এই অন্যায় থেকে রেহাই পেয়ে যাব, যার ফলে দিনের পর দিন হচ্ছে এই ধরনের অন্যায়টা বেড়েই চলেছে। এবং আজকে যে এই ঝর্ণা পাশন বলে যে বাচ্চা মেয়েটি ক্লাস 5 থেকে 6 উঠলো, পড়াশোনায় খুবই ভালো, যে ওই জামুরিয়া স্কুলে, বোগড়া জোড়ি স্কুলের হিন্দি মিডিয়াম স্কুলে উনি পড়াশোনা করে, সেই মেয়েটি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, স্কুলে ভালো শতাংশ তার উপস্থিতি, তার বাড়ির লোকেদের একটা, তার প্রতি একটা আশা ছিল যে মেয়েটি আজকে মেয়েদেরকে বড় করার যে কী পরিস্থিতি, কী দুর্বিষহ হয়ে উঠেছে আজকে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আসতে আমরা এটা আজকে বুঝতে পারতাম না যে আমাদের মহিলাদের নিরাপত্তা কোথায় কোন তলাতে গিয়ে ঠেকেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে শুধু এই বাচ্চা মেয়েটি নয়, এর থেকে আরও কম বয়সী 2 বছরের শিশুদের এবং 80 বছর বয়সী মহিলাদের উপর পর্যন্ত আজকে নিরাপত্তা নেই, তাদের সম্মান নেই। কেন কি যারা এই অন্যায়গুলো করছে তারা জানেন যে কিছু পয়সার বিনিময়ে হচ্ছে আমরা এই অন্যায় থেকে রেহাই পেয়ে যাব, যার পরে দিনের পর দিন এই অন্যায়গুলো কিন্তু বেড়েই চলেছে। আমরা গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে, আমরা এই সমস্ত নোংরা, এই সমস্ত অন্যায়ের প্রতিনিয়ত, প্রতিদিন আমরা লাগাতারভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আন্দোলন চালিয়ে যাব। আপনারা দেখেছেন টিভিতে বা নিউজ পেপারে দেখেছেন যে এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কীভাবে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, কমিশনারেটের কাছে গিয়ে ঘেরাও করা হয়েছে, থানা ঘেরাও করা হয়েছে, এবং এলাকার যারা সব মহিলা, প্রত্যেকটা মানুষ, জনসাধারণ আমাদের সঙ্গে আছে এই আন্দোলনের সঙ্গে, এবং আমরা এখনও যতক্ষণ না পর্যন্ত যে এই নোংরা কাজটি যারা করেছে সেই অন্যায়কারীদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, আমরা লাগাতার এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবো। আপনাদের এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন, প্রতিক্রিয়া কী মহিলা সংগঠনে? অবশ্যই আমাদের এই ধরনের যে কোনো ঘটনা কেন, আমরা সমস্ত ঘটনার প্রতিবাদ করে থাকি, এবং এই প্রতিবাদের জন্য আমরা প্রতিনিয়ত রাস্তায় পথে আন্দোলনের সঙ্গে থাকি, এবং আমরা আগামী দিনে যদি এই যারা এই অন্যায় কাজগুলো করেছে, এই ভিন্ন নোংরা জঘন্যতম অন্যায়টা করেছে, তার শাস্তি যতক্ষণ না হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট যতক্ষণ না হচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।